এবং এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরের বাংলাদেশে পরের দুই ঘন্টা আপনাদের সঙ্গে আছি আমি শাওন দত্ত। আন্দোলনকারীদের উপর হামলা, আন্দোলনের নামে ভিসিকে লাঞ্ছিত করা, ছাত্রীদের উপর হামলার প্রতিবাদ, সাধারণ শিক্ষার্থীর নামে বিশ্ববিদ্যালয়ে সহিংসতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ চলছে সচেতন শিক্ষার্থী ব্যানারে। সকালে শিক্ষার পরিবেশ যাতে বিনষ্ট না হয় এই দাবিতে ভিসির কার্যালয়ে যায় বিক্ষোভকারীরা। এদিকে আন্দোলনরত শিক্ষার্থীর ব্যানারে বাম সংগঠনগুলোর সমন্বয়ে গঠিত ছাত্রজোটের ঘোষিত প্রতিবাদ বিক্ষোভ হবার কথা রয়েছে ক্যাম্পাসে। তবে সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের কর্মকাণ্ড স্বাভাবিক, ক্যাম্পাস এলাকায় নিরাপত্তা বাহিনীর নিয়মিত স্বাভাবিক দায়িত্ব পালন করতে দেখা গেছে। ছাত্রলীগের শীর্ষ নেতাদের দেখা না গেলেও বিশ্ববিদ্যালয়ের এর বিভিন্ন স্তরের নেতাদের মধুর ক্যান্টিনে অন্যদিনের মতো দেখা গেছে। একজন শিক্ষককে অপমান করা, এজন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী হিসেবে আমাদের আজকের অবস্থান। এবং আমরা বলতে চাই, যারা বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করেছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করা হোক। আমরা মনে করছি কোনো একটি মহলের ইশারায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার কার্যক্রম অস্থিতিশীল করার ষড়যন্ত্র করা হচ্ছে। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলাকারীদের শাস্তি, আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রত্যাহার সহ চার দফা দাবিতে 29 জানুয়ারি সারা দেশ ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে প্রগতিশীল ছাত্রজোট। দুপুরে এক সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন। 29 তারিখের ছাত্র ধর্মঘট সফল করার মধ্য দিয়ে আপনারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, কলেজ ক্যাম্পাস সহ সারা দেশের শিক্ষাঙ্গনে সন্ত্রাস দখলদারিতা মুক্ত গণতান্ত্রিক পরিবেশ নির্মাণের যে আন্দোলন, সেই আন্দোলনকে বেগবান করবেন। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী তাওহিদ মিথুন, আরো জানতে আমরা সরাসরি তার কাছে যাচ্ছি। মিথুন, ক্যাম্পাসের এখনকার পরিস্থিতি কেমন দেখছেন? ঠিক এই মুহূর্তে বলা যায় ক্যাম্পাসে আসলে যে আন্দোলনকারীদের বিরুদ্ধে আজকে যে বিক্ষোভ সমাবেশ হয়েছে সচেতন শিক্ষার্থী ব্যানারে, তাদের যেরকম কর্মসূচি অব্যাহত রয়েছে এবং এরই মধ্যে আপনারা দেখতে পেয়েছেন কিছুক্ষণ আগে সংবাদ সম্মেলন করেছে প্রগতিশীল ছাত্রজোটের ব্যানারে, এবং তারা এখনও অবস্থান করছেন মধুর ক্যান্টিনের পাশেই। এখান থেকে তাদের টিএসিতে একটি নির্ধারিত কর্মসূচিতে যাওয়ার কথা রয়েছে, যদিও নেতাকর্মীরা এখনও আমরা দেখতে পাচ্ছি মধুর ক্যান্টিনে অবস্থান করছেন, তাদেরকে দেখা যতটুকু দেখা যাচ্ছে। এবং তারা বলছেন যে তারা তাদের এই কর্মসূচি এখানে আরেকটি সংবাদ সম্মেলন করার কথা বলছেন, যদিও সেটি স্পষ্ট নয়। আরও কিছু সংগঠন রয়েছে হয়তো যারা এই আন্দোলনে বাম সংগঠনগুলোর সমন্বয়ে যে আন্দোলন হচ্ছিল সেই আন্দোলনে তাদের আরও কয়েকটি সংগঠনের নেতারা আসা বাকি ছিল। আর মধুর ক্যান্টিন এলাকায় মানে ছাত্রলীগ সহ বিভিন্ন ছাত্র সংগঠন এবং সাধারণ শিক্ষার্থীদের যেই যথারীতি অবস্থান থাকে প্রতিদিনের মতো, সেই অবস্থানের মধ্য দিয়েই তারা এই সংবাদ সম্মেলনটি করেছে। পাশে আমরা দেখতে পেয়েছি ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক কয়েকজন নেতাকর্মীদেরকে আমরা দেখতে পেয়েছিলাম মধুর ক্যান্টিনে উপস্থিত থাকা অবস্থা। আরেকটি বিষয় হচ্ছে এই মুহূর্তে যেটি যে মিছিলটি আসছে মধুর ক্যান্টিন এলাকায়, যেটি হচ্ছে আন্দোলন সচেতন শিক্ষার্থীদের ব্যানারে যারা করছিলেন অবস্থান করেছেন ভিসির কার্যালয়ে, ভিসিকে তাদের দাবি জানিয়েছেন যে যারা আন্দোলনের নামে সহিংসতা চালিয়েছে তাদের বিচারের দাবিতে তাদের মিছিল আমরা দেখতে পেয়েছি। এই হচ্ছে ক্যাম্পাসের এখনকার পরিস্থিতি, আর বাকি কার্যক্রম স্বাভাবিক বলা যায়। মিথুন, আরো একটা ব্যাপার আমরা জানতে চাই, যে গতকাল বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছিল তারা ভাঙচুরকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে, আজ এই ব্যাপারে তাদের কোনো বক্তব্য কিংবা এই ব্যাপারে কোনো অগ্রগতি আপনি জানতে পেরেছেন কিনা? আপনারা বলো, গতকালকে একটি বিষয় ছিল যে এই সহিংসতার ঘটনায় একটি তদন্ত কমিটি গঠনের বিষয়টি জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ জানিয়েছে যেটি তদন্ত কমিটি কাজ করছে এবং আইনি ব্যবস্থা। আমি সকালবেলা ভিসির সঙ্গে কথা বলেছিলাম, তিনি তার দপ্তরে এসেছিলেন সকালেই, তিনি জানিয়েছেন যে এই বিষয়টি নিয়ে কার্যক্রম চলছে, তদন্ত চলছে এবং আইনি ব্যবস্থা তারা নিচ্ছেন, যারা সহিংসতা চালিয়েছেন তারা শনাক্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সেরকমই কথা উঠেছে। তবে এসব বিষয়ে খোলামেলা কথা বলার কথা রয়েছে প্রক্টরের, যদিও এখন পর্যন্ত আমরা প্রক্টরের সঙ্গে কথা বলতে পারিনি, তার সঙ্গে কথা বলার পর হয়তো আনুষ্ঠানিকভাবে জানা যাবে যে এই মামলা বা আইনি প্রক্রিয়াটি আসলে কীভাবে হচ্ছে, কাদেরকে শনাক্ত করা হবে বা সত্যিকারের অপরাধী তারা কীভাবে দেখছেন, মানে কাদেরকে অপরাধী হিসেবে তারা চিহ্নিত করছেন। এবং তদন্ত কমিটি কাজ করছে মূলত, সেটি তদন্ত কমিটির পর্যালোচনা মিটিং হলে পরে জানা যাবে হয়তো আর কি। মিথুন, আপনি সেখানে থাকুন, আমরা পরবর্তীতে হয়তো আবারও আসবো আপনার কাছে। ধন্যবাদ আপনাকে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীরা জোর করে ভিসির কার্যালয়ে ঢুকেছিল এমন মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন তাকে উদ্ধার করা না হলে জীবনহানির আশঙ্কা ছিল পাশাপাশি পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে বিআরটি এর মোবাইল কোর্ট কার্যক্রম পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন মঙ্গের বিষয়টা দুদিক থেকে বলা হয়েছে কেউ আবার একতরফা বলে না যে ছাত্রলীগ এটা ঘটিয়েছে আবার ওখানে যে গেট ভাঙা হয়েছে এটাও কেউ কেউ বলেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি ছাত্রলীগকে এখানে কোনো ইনভলভ দেখে ছাত্রলীগ যদি এখানে অন্যায় করে থাকে সেটার শাস্তি অবশ্যই ছাত্রলীগকে পেতে হবে এখানে আমরা আপোষ করি নিয়ে যাব শিক্ষা প্রতিষ্ঠান ও চাকরি জাতীয়করণ সহ এগারো দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো ক্লাস বর্জন কর্মসূচি পালন করছে শিক্ষক কর্মচারী সংগ্রাম কমিটি কেন্দ্রীয় কর্মসূচির সাথে সমন্বয় রেখে সকাল থেকে সারা দেশের বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা ক্লাসে যাননি এতে শিক্ষা প্রতিষ্ঠান থেকে ফিরে যেতে হচ্ছে শিক্ষার্থীদের আন্দোলনকারীরা জানান আগামীকাল পর্যন্ত এই কর্মসূচি চলবে দাবি মানা না হলে ২৮ জানুয়ারি নতুন কর্মসূচি ঘোষণা করা হবে পরবর্তীতে শিক্ষক মহাসমাবেশ করার পরিকল্পনার কথাও জানিয়েছেন শিক্ষক নেতারা শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ সহ এগারো দফা দাবিতে তিন দিনের ক্লাস বর্জন কর্মসূচি পালন করছে শিক্ষক কর্মচারী সংগ্রাম কমিটি আন্দোলনের আরো খবর জানব রাজশাহী এবং বরিশাল থেকে এ পর্যায়ে রাজশাহী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মদুদ রানা মদুদ দাবি আদায়ে শিক্ষকদের ক্লাস বর্জন কর্মসূচি নিয়ে শিক্ষার্থী এবং অভিভাবকদের প্রতিক্রিয়া কি শাওন দাবি আদায়ে শিক্ষার্থী এবং যে অভিভাবক তাদের প্রতিক্রিয়া যদি এক কথায় বলি আসলে তারা ক্ষুব্ধ অভিভাবকরা যেটি বলছেন যে শিক্ষকরা আসলে শিক্ষা ও শিক্ষার্থীদের জিম্মি করে যে আন্দোলন করছেন সেটি আসলে কতটুকু যৌক্তিক এবং শিক্ষক হিসাবে তাদের কতটা ন্যায়সঙ্গত আন্দোলন সেটি নিয়ে তারা প্রশ্ন তুলেছেন এবং শিক্ষার্থীরা যেটি বলছেন যে বছরের শুরুতে এই আন্দোলন হওয়ায় তারা বিপাকে পড়েছেন তাদের সিলেবাস এখনও তারা পুরোপুরি জানতে পারেনি বিশেষ করে যারা স্কুলের শিক্ষার্থী তারা নতুন বই হাতে পেয়েছেন তাদের যে শিক্ষার প্রতি যে নতুন উদ্যম কিংবা নতুন শিক্ষাবর্ষ শুরুর ব্যাপারে যে আগ্রহ সেখানে কিন্তু ভাটা পড়েছে আর এদিকে এই বিষয়টি নিয়ে আমরা কথা বলেছিলাম শিক্ষকদের সাথে তারা যেটি বলছেন যে তারা দীর্ঘদিন ধরে কিন্তু আন্দোলন করে আসছেন তো সেই আন্দোলনের ধারাবাহিকতায় তারা সভা করেছেন তারা স্মারকলিপি প্রদান করেছেন তারা মানববন্ধন করেছেন সেই আন্দোলনে কিন্তু তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করতে ব্যর্থ হয়েছেন অথবা সরকার দৃষ্টিপাত করেনি তো সেই কারণেই তারা এই এরকম আসলে শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস নেওয়া থেকে বিরত থাকার মতো একটি আন্দোলন করছেন তারা যদিও বলছেন যে তারা এই ক্ষতি পুষিয়ে দেওয়ার জন্য যদি সরকার তাদের আন্দোলন মেনে নেন তাহলে তারা বাড়তি ক্লাস নেবেন আর শিক্ষকরা বলছেন যে তারা তাদের যে ২৮ জানুয়ারি তাদের যে সভা হবে সেই সভায় শিক্ষার্থীদের ভোগান্তির ব্যাপারটি তারা তুলবেন এবং কেন্দ্রীয় নেতাদের সাথে তারা এই বিষয়টি আলোচনা করবেন শাওন মদুদ ধন্যবাদ আপনাকে এ পর্যায়ে আরো খবর জানবো বরিশাল থেকে সহকর্মী কাউসার হোসেনের কাছ থেকে কাউসার আপনি যে প্রতিষ্ঠানে রয়েছেন সেখানে শিক্ষকদের কর্মবিরতির ফলে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে বিস্তারিত আমাদেরকে একটু জানাবেন শাওন শিক্ষকদের এই কর্মবিরতির ফলে এক কথা যদি বলতে চাই যে স্থবিরতা নেমে এসেছে এখানে গতকালকে আমরা দেখেছি যে বিদ্যালয়গুলোতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের যে উপস্থিতির হার চোখে পড়ার মতো ছিল কিন্তু আজ থেকে কিন্তু শিক্ষার্থীদের উপস্থিতির হার কমেছে আমি একটা যদি পরিসংখ্যান আপনাকে বলতে চাই যে বরিশাল বিভাগের ২১০০ শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু এই কর্মবিরতি চলছে এর মধ্যে ১৭০০ বিদ্যালয় ৩০০ কলেজ এবং ১০০ কারিগরি বিদ্যালয় রয়েছে শিক্ষার্থীদের সাথে আমি সকাল থেকে কথা বলেছি শিক্ষার্থীরা যেমনটা জানিয়েছেন যে তাদের এই বছরের শুরুতেই শিক্ষকদের এই কর্মবিরতির ফলে পাঠদানে তারা ভয়াবহ বিপর্যয়ে পড়বেন কারণ বছরের শুরুতেই কিন্তু তারা নতুন বই পেয়েছেন নতুন বই
চারপাশ পাতা কিন্তু তাদের এখনো পড়া হয়নি। এছাড়া প্রতিদিনই কিন্তু বিদ্যালয়ে আসলে শিক্ষকদের পক্ষ থেকে বাড়িতে কাজ দেওয়া হয় বা বাড়িতে পড়াশোনা করার জন্য একটি বিষয় ধরে দেওয়া হয়, সেই কাজগুলো কিন্তু তারা এখন করতে পারছেন। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি শাওন, যে বছরের শুরুতেই কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বেতন বাড়িয়ে দিয়েছেন শিক্ষকরা। এক্ষেত্রে আসলে অভিভাবকদের একটি সমর্থন নিচ্ছেন তারা এই আন্দোলনের পক্ষে। তারা অভিভাবকদের জানিয়েছেন যদি সরকার তাদের এই দাবি মেনে নেয় এবং তাদের যদি জাতীয়করণ করা হয় সেক্ষেত্রে তারা সরকারের এই দাবি মেনে নেওয়ার পরপরই শিক্ষার্থীদের বেতন সহ সকল ভাতা কমিয়ে দেবেন। শাওন কাউসার, ধন্যবাদ আপনাকে। জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে চতুর্থ দিনের মতো আমরণ অনশন করছেন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। টানা চার দিন ধরে জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলন করছেন তারা। তাদের দাবি, বিভিন্ন সময়ে জাতীয়করণের আশ্বাস দেয়া হলেও তা বাস্তবায়ন করা হচ্ছে না। দ্রুত বেতন ভাতা প্রাপ্তির জন্য প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন তারা। সরকারের শীর্ষ পর্যায়ের কোনো কর্মকর্তাদের কাছ থেকে এখন পর্যন্ত কোনো আশ্বাস না পেয়ে গণমাধ্যমের কাছে হতাশার কথা বলেন প্রাথমিকের এই শিক্ষকরা। দর্শক, জাতীয় প্রেস ক্লাবের সামনে আছেন সহকর্মী রিয়াজ রায়হান, আমরা সরাসরি তার কাছে যাব। রিয়াজ, অনশনরত শিক্ষকরা এখন কি বলছেন? সুরক্ষা ব্যবস্থা করছেন স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যারা আছেন শিক্ষা প্রতিষ্ঠানের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এখানে আছেন। তারা যদি এখন পর্যন্ত বলছেন যে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের আশ্বাস পাওয়ার আগ পর্যন্ত, তাদের যে দাবি জাতীয়করণের, সেটির আশ্বাস পূরণ না হওয়া পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন। এবং তারা একটি ব্যানার আসলে লিখেছেন যে জাতীয়করণ না হলে মরণ, এদের একটি স্লোগান তারা দিচ্ছেন। অর্থাৎ আমরণ অনশন গত প্রায় চার দিন ধরে, অর্থাৎ 10 জানুয়ারি থেকে তাদের যে অবস্থান কর্মসূচি, সেই অবস্থান কর্মসূচি সেটি দাবি না শেষে আমরণ অনশন কর্মসূচিতে পরিণত হয়েছে। এবং এখানকার শিক্ষকরা বলছেন যে প্রতিদিনই এখানে 100 শিক্ষক জড়ো হচ্ছেন এবং তারা এখান থেকে বারবার দাবি জানাচ্ছেন যে তাদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জাতীয়করণ করার জন্য। এবং তারা এও বলছেন যে মধ্যম আয়ের দেশে যে পরিণত হওয়ার যে লক্ষ্য সেটির জন্য অর্জনের জন্য জাতীয়করণ করা জরুরি, এবং সেটির যদি না করা হয় তাহলে শিক্ষার মান যেমনি বাড়বে না তেমনি শিক্ষক এবং শিক্ষার্থী দুই পক্ষেরই যে সুযোগ সুবিধা সেটিও বাড়বে না, এবং সেটির জন্য মূলত জাতীয়করণ করা খুবই জরুরি বলে তারা মনে করছেন। শাওন, রিয়াজ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এরই সাথে দুপুরে বাংলাদেশের সময় হলো বিরতির, ফিরে এসে প্রধান যে খবরগুলো জানাবো। বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর, মিরসরাই ইপিজেড এর উদ্বোধন। তিনটি বিকল্প প্রস্তাব রেখে নির্বাচনকালীন সহায়ক সরকারের রূপরেখা চূড়ান্ত করতে চায় বিএনপি। নেতারা বলছেন সরকারের মৌলিক বৈশিষ্ট্য হবে দল নিরপেক্ষতা। কুষ্টিয়ায় ইট তৈরিতে অভিনব প্রতারণা, দেয়া হচ্ছে মাপে কম আর ঘনত্বে ভেজাল, অধিক মুনাফার লোভে এমন করছেন ভাটা ব্যবসায়ীরা, বলছেন প্রকৌশলীরা। বন্ধুদের নম্বর ওয়ান শিল্প কারখানা স্থাপন করা যাবে না, জমির দক্ষ ও সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করতে হবে, বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বেবজা সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী আরও বলেন সরকারের বিনিয়োগ বান্ধব নীতি এবং সময়োপযোগী বিভিন্ন পদক্ষেপের কারণে ইপিজেডগুলো দেশের মোট জাতীয় রপ্তানি এবং বৈদেশিক বিনিয়োগের প্রায় 20% অবদান রাখছে। বিনিয়োগের অনুকূল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে পদ্মা সেতু, মেট্রো রেলের মতো মেগা প্রজেক্ট বাস্তবায়ন করা হচ্ছে, যা আর্থসামাজিক উন্নয়নে বৈপ্লবিক পরিবর্তন আনবে। বিশেষ ইপিজেটে বিনিয়োগের জন্য বিনিয়োগকারীদের আহ্বান জানান প্রধানমন্ত্রী। এর আগে চট্টগ্রামের মিরসরাইয়ে নতুন ইপিজেট উদ্বোধন করেন তিনি। আমাদের জমি বাঁচিয়ে রেখে শিল্প উৎপাদন বাড়ানো এবং শিল্প কলকারখানা গড়ে তোলা, সেটাই আমাদের লক্ষ্য। কোনো মতে আমাদের কৃষি জমি যেন নষ্ট না হয়, কিন্তু আবার শিল্প কলকারখানাও যেন গড়ে ওঠে। যারা ব্যক্তিগতভাবেও বিনিয়োগ করতে চান তাদেরকে আমি অনুরোধ করবো, আমার দেশি বিদেশি বিনিয়োগকারী সকলকেই, যে এই স্পেশাল ইকোনমিক জোনগুলিতে যদি বিনিয়োগ করেন তাহলে সেখানে সব ধরনের সুযোগ সুবিধা আমরা সৃষ্টি করে দিচ্ছি।
জিয়া অরফানেজ দুর্নীতি মামলায় ব্যক্তিগত হাজিরা দিতে আদালতে গেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দুপুর ১২টার দিকে বকশিবাজারের বিশেষ আদালতে পৌঁছান তিনি। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার পক্ষে যুক্তি উপস্থাপন সমাপ্ত হয়েছে। বর্তমানে চলছে তার সঙ্গে থাকা অন্য আসামিদের পক্ষে যুক্তি উপস্থাপন কার্য। মামলার আসামি শরফুদ্দিন আহমেদের পক্ষে যুক্তি উপস্থাপন শুরু হয় গত ১৬ জানুয়ারি। ১৭ ও ১৮ জানুয়ারি যুক্তি উপস্থাপন করেন তার আইনজীবী। আজ এবং আগামীকালও যুক্তি উপস্থাপনের দিন নির্ধারণ করেছে আদালত। দর্শক, বকশিবাজারে আছেন সহকর্মী নূরনবী সরকার, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। নূরনবী, খালেদা জিয়া আদালতে কখন পৌঁছবেন এবং আদালতের আজকের কার্যক্রম সম্পর্কে আমাদেরকে জানাবেন। দর্শক, দুঃখিত, আমরা নূরনবী সরকারের সঙ্গে কথা বলার চেষ্টা করছি, পরবর্তীতে নিশ্চয়ই আবারও তার কাছে যাব আমরা। দর্শক, আমরা সম্ভবত নূরনবীর সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পেরেছি। নূরনবী, খালেদা জিয়া আদালতে কখন পৌঁছবেন জানতে চাই আপনার কাছে এবং আদালতের আজকের কি কি কার্যক্রম রয়েছে সেগুলোও আমাদেরকে জানাবেন। আদালতে এই মুহূর্তে ১৫ মিনিটের বিরতি চলছে, আর আসামি একজনের পক্ষে যুক্তি উপস্থাপন বাকি রয়েছে, কাজী কামাল, সালিমুল হক কামাল। তার পক্ষে এখন শুনানি করছেন আইনজীবী আহসানুল্লাহ, আর কিছুক্ষণ আগে শেষ হয়ে গেছে আর এক আসামি শরফুদ্দিন আহমেদের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন। তবে ধারণা করছি আজকে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় আসামিপক্ষের যুক্তি উপস্থাপনের যে শুনানি সেটি সমাপ্ত হতে পারে, শেষ হতে পারে। এরপরেই পাল্টা যুক্তি দেবেন দুদকের আইনজীবীরা, সেটি খুব বেশি সময় হয়তো বা চলবে না, দু এক কার্যদিবস হলেই শেষ হয়ে যেতে পারে। এবং একদম মামলাটি শেষ পর্যায়ে চলে এসেছে রায় ঘোষণার দিন নির্ধারণের জন্য। আর খালেদা জিয়া ১২টার দিকে আদালতে এসেছেন, তিনি এখনও আদালতে আছেন, যদিও আজকে আদালত তার হাজিরা থেকে অব্যাহতি দিয়েছিলেন, তাকে আসতে হবে না এরকম বলেছিলেন। যদিও খালেদা জিয়া তিনি এসেছেন, মামলার বিচারিক কার্যক্রমে অংশগ্রহণ করছেন, তার ছেলের মৃত্যুবার্ষিকীর আনুষ্ঠানিকতার কারণে তাকে হাজিরা থেকে অব্যাহতি দিয়েছিলেন বিচারক, যদিও তিনি এসেছেন, তো তিনি শুনানি শুনছেন। এখনও পর্যন্ত শুনানি চলেছে ১২টার পর থেকে, বিরতির পরে আবারও শুনানি শুরু হবে। বিকালের মধ্যেই ধারণা করছি, অনুমান করা যাচ্ছে যে আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের শুনানি শেষ হবে এবং এটার মধ্য দিয়েই বোঝা যাচ্ছে মামলাটি রায়ের দিকে ধাবিত হচ্ছে। নূরনবী, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। অন্তত তিনটি বিকল্প প্রস্তাব রেখে নির্বাচনকালীন সহায়ক সরকারের রূপরেখা চূড়ান্ত করার কথা ভাবছে বিএনপি। নাম যাই হোক, সেই সরকারের মৌলিক বৈশিষ্ট্য হবে দল নিরপেক্ষতা। বিএনপির দায়িত্বশীল নেতারা জানিয়েছেন, আরও কিছুদিন ক্ষমতাসীনদের মনোভাব পর্যবেক্ষণ করে উপযুক্ত সময়ে সহায়ক সরকারের রূপরেখা দেবেন চেয়ারপারসন খালেদা জিয়া। গত বছর দুয়েক ধরে রাজনৈতিক অঙ্গনে বহুল আলোচিত শব্দ নির্বাচনকালীন সহায়ক সরকার, দলীয় সভা সমাবেশ কিংবা প্রেস ব্রিফিং, সবখানেই সহায়ক সরকারের দাবিতে সোচ্চার বিএনপি। এমনকি নির্বাচন কমিশন পুনর্গঠনে ১৩ দফা প্রস্তাব দেওয়ার সময়ও সহায়ক সরকারের কথা বলেছিলেন বিএনপি চেয়ারপারসন। সরকারের পরিকল্পনা, সেটাকে আমরা বুঝতে চেষ্টা করছি এবং সেটা বুঝে আমরা যে সময় উপযুক্ত সময় মনে করব সেই সময় আমরা এই নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের রূপরেখা দেব এবং সেই সাথে এটা কী নামে করা হবে সেটাও তখন পরিষ্কার করা হবে। প্রথমত, সাবেক কোনো প্রধান বিচারপতি কিংবা সাংবিধানিক প্রতিষ্ঠানের দায়িত্বে ছিলেন এমন ব্যক্তিকে প্রধান করে সহায়ক সরকার গঠনের প্রস্তাব করবে বিএনপি। দ্বিতীয়ত, স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সমন্বয়ে সরকার গঠন করা। এ দুটি প্রস্তাবে রাজি না হলে রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে বিভিন্ন শ্রেণীপেশার গ্রহণযোগ্য ব্যক্তিদের নিয়ে সহায়ক সরকার গঠনের কথা বলবে বিএনপি। আমাদের প্রস্তাবনা হচ্ছে, বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার হারিয়েছে, সেই ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য যে পরিবর্তনগুলো আনতে হবে নির্বাচনকালীন সরকারে, সেই পরিবর্তনের কথা বলা হবে সেখানে। সম্প্রতি সরকারের ৪ বছর পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে একাদশ সংসদ নির্বাচনের আগে নির্বাচনকালীন সরকার গঠনের ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দশম সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলোকে নিয়ে ছোট পরিসরে মন্ত্রিসভা গঠনের কথা বলা হয়েছে। এমন বাস্তবতায় সহায়ক সরকার নিয়ে নতুন করে কি ভাবছে বিএনপি?
আমার মনে হয় উনি বলতে চাচ্ছেন যে বেদো বিএনপি পার্লামেন্টের সদস্য না, সেহেতু ওই অন্তর্বর্তীন সরকারে তার অন্তর্ভুক্ত করার সুযোগ নাই। কিন্তু উনি ভুলে গেছেন এই সরকারেও অনেকে যারা আছেন সেখানে পার্লামেন্টের তারা সংসদ সদস্য না, যেহেতু আমাদের সংবিধানে আছে 1/10 সদস্য ছাড়া অন্তর্ভুক্ত করা যায়। প্রধানমন্ত্রীর বক্তব্যের সাথে আমাদের প্রস্তাবনার কোনো সম্পর্ক নাই। একদিকে বলছেন সংবিধান মতে, অন্যদিকে বলছেন নির্বাচনকালীন সরকার, সেটা তো পরস্পর বিরোধী। ওটা যদি পরিষ্কার করে বলতেন তাহলে জাতি বুঝতে পারত যে সেটা কি জাতির প্রত্যাশা পূরণে নাকি তাদের অধিকার যে এটা হরণ করা হয়েছে সেটা অব্যাহত পাবে, সে অধিকার থেকে সে বঞ্চিত থাকবে। বিএনপি মনে করে সামগ্রিক নির্বাচনী ব্যবস্থার উপর জনগণের কোনো আস্থা নেই, তাই দরকার সহায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। আগামী নির্বাচন নিয়ে সরকার নানান অজুহাত সৃষ্টি করছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কোকুর কবরে শ্রদ্ধা জানানো শেষে তিনি এই মন্তব্য করেন। বলেন, সরকার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সহ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যে মামলা দিয়ে রাজনীতি থেকে দূরে রাখার চক্রান্ত করছে। যত নির্যাতন করুক, নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচন হবে না বলেও হুঁশিয়ারি করেন বিএনপির মহাসচিব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা নিয়ে মির্জা ফখরুল বলেন, এতে আওয়ামী লীগের চরিত্রেরই প্রতিফলন ঘটেছে। ক্ষমতায় থাকলেই দেশজুড়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগ তাণ্ডব চালাই বলেও অভিযোগ করেন বিএনপির মহাসচিব। আজকে এরা যতভাবে চেষ্টা করছে এই নির্বাচন যেন না হয়, তারা জানে যে নির্বাচন হলেই যদি সত্যিকার আর্থিক নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হয় তাহলে এই সরকার কখনোই আবার নির্বাচিত হয়ে আসতে পারবে না। স্পষ্ট করেই বলেছি যে আমরা নির্বাচনকালীন সময়ে একটা লেভেল প্লেইং ফিল্ড চাই, সমান সুযোগ চাই। নির্বাচনকালীন সময়ে বিএনপি কী ধরনের সরকার চায় তা এখনও ঠিক করতে পারেনি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মানিকমিয়া এভিনিউতে এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, দেশের জনগণের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য ব্যক্তি আগামীতে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। সহায়ক সরকার চায় নাকি নিরপেক্ষ সরকার চায় অথবা তত্ত্বাবধায়ক সরকার চায়, এই তিনটার কোনটা তারা চায় এ ব্যাপারে তাদের নেতারা এক একজন এক এক কথা বলছে, আর উপরেখা গোষ্ঠীর কথা তো শুনছি আজকে এক বছর ধরে। নির্ধারিত সময়ের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে নির্বাচন কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, নির্বাচন কমিশন নিশ্চয়ই এই বিষয়ে অবগত আছেন। সকালে রাজধানীর বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে সিনিয়র সহকারী জজদের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। আনিসুল হক বলেন, আগামী বাজেট অধিবেশনে যুদ্ধাপরাধীদের সম্পত্তি বাজেয়াপ্ত করার আইন পাশ করার ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি প্রধান বিচারপতি নিয়োগের বিষয়টি রাষ্ট্রপতির এখতিয়ার বলেও স্মরণ করিয়ে দেন তিনি। নির্বাচন কমিশনের দায়িত্ব এবং আমি আশা করি এবং আমি আমার কাছে যতটুকু তথ্য আছে যে নির্বাচন কমিশন এই সম্বন্ধে তাদের পদক্ষেপ গ্রহণ করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং আমার মনে হয় খুব শিগগিরই তারা এই ব্যাপারে আপনাদেরকে। সুন্দরবনের মাঝের চর এলাকায় র্যাবের সাথে বন্দুকযুদ্ধে 3 বনদস্যু নিহত হয়েছে। উদ্ধার করা হয়েছে অস্ত্র ও গোলা বারুদ। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বরগুনার মাঝের চর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি করে দস্যুরা। আত্মরক্ষায় র্যাব সদস্যরা গুলি করলে ঘটনাস্থলে 3 বনদস্যু নিহত হয়। নিহতদের মধ্যে একজনকে মুন্না বাহিনীর প্রধান স্বপন পেদা বলে শনাক্ত করেন স্থানীয় জেলেরা। বাকি দুজনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। চুয়াডাঙ্গায় পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে ইমান আলী নামে একজন নিহত হয়েছে। পুলিশের দাবি, নিহত ব্যক্তি চিহ্নিত ডাকাত সদস্য। ভোরে জীবননগর উপজেলায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, সন্তোষপুর দেহাটি সড়কে ডাকাতের প্রস্তুতি চলছে এমন খবরে সেখানে অভিযান চালানো হয়। এ সময় ডাকাত সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। আত্মরক্ষায় পুলিশ গুলি করলে ইমান আলী নিহত হয়। ঘটনাস্থল থেকে 1টি এলজি, 4টি হাতবোমা ও চাপাতি উদ্ধার করেছে পুলিশ। নিহত ইমান আলীর বিরুদ্ধে অস্ত্র, বোমা ও ডাকাতির একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। দুপুরে বাংলাদেশের সময় হলো আরো একটা বিরতির, কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবো, সাথে থাকুন। বন্ধুদের নাম্বার ওয়ান দুপুরের বাংলাদেশ।
দেশি পেঁয়াজের সরবরাহ বাড়ায় ভারতের ব্যবসায়ীরা আমদানি মূল্য কমাতে বাধ্য হয়েছেন। সার্বিকভাবে কমতির দিকে পেঁয়াজের বাজার, যদিও চাহিদা যোগানের নিয়ম না মেনে দাম বাড়িয়ে রাখতে চাইছেন আমদানিকারক, পাইকার, খুচরা বিক্রেতাসহ নানান স্তরের মধ্যস্বত্বভোগীরা। সিন্ডিকেট নিয়ন্ত্রণে সরকারের হস্তক্ষেপ চাইছে ক্রেতা। মাত্রা ছাড়ানো দর বৃদ্ধির কারণে কিছুদিন আগেও পেঁয়াজ নিয়ে এমন নানান ট্রলে সরগরম ছিল দেশ। কেজি পৌঁছে গিয়েছিল 120 টাকার ওপরে, যদিও সরবরাহ বাড়ায় দাম এখন পট্টির দিকে। সপ্তাহের ব্যবধানে কেজিতে 8 টাকা কমে ভারত থেকে আমদানি হচ্ছে 42 থেকে 46 টাকায়। $702 মালগুলো কাল থেকে ঢুকতে শুরু করেছে বাজারে, এদের মধ্যেই প্রভাব পড়তে শুরু করেছে কমের। আগে 50-52 টাকা বিক্রি করলেও গতকাল 40 থেকে 45 টাকা দামে পেঁয়াজ বিক্রি হয়েছে। কিন্তু হিলি বা বিভিন্ন বন্দর থেকে ঢাকার শ্যামবাজার হয়ে কারণবাজার পর্যন্ত আনতে নানান ফিকিরে বাড়তি মুনাফা করছেন মধ্যস্বত্বভোগীরা। এখন বা আজকে বর্তমানে আজকে 2 দিন ধরে কম, আমদানি কম, দেশি মাল একটু কমে। দেশি মাল যেমন আগে যেমন 350 ছিল, 375, এখন তো দেশি মাল আপনার 280 টাকা, 290 টাকা। ভারতীয় পেঁয়াজের পাইকারি দর মানভেদে 50 থেকে 54 টাকায় নেমেছে, দেশি 60 থেকে 62 টাকা। তবে নানান অজুহাতে পাইকাররাও বাড়তি দাম ধরে রাখতে চাইছেন। কমার সম্ভব না, দেশি বীজ একটু এবারে উৎপাদন কম, যে 20 টাকা নতুন আসছে এবার উৎপাদন কম এবং ফলনও কম। খুচরা পর্যায়ে দেশি 70 আর ভারতীয়টা 65 টাকা পর্যন্ত দাম হাঁকছেন বিক্রেতারা, তাই এখনও স্বস্তি পাচ্ছে না ক্রেতা। মার্কেট টু মার্কেট ভেরি করে হচ্ছে, আপনার এই যারা আছেন পাইকারি বাজার থেকে শুরু করে খুচরা বাজারে যারা, এটা এখান থেকে যত উপর থেকে নিচে আসবেন দেখবেন যে দরটা তত বাড়তেছে। কাঁচামাল মনে করেন, এটা কালার নিয়ে সাইজ নিয়ে হলো দাম, যেমন পেঁয়াজ একই ধরনের পেঁয়াজ না, যেমন একটু ছোট সাইজের পেঁয়াজ হলে আপনি 60 টাকাও বিক্রি করে দেন। কৃষক জানাচ্ছে দেশি পেঁয়াজের বড় যোগান তৈরি, সামনে দাম না কমার যৌক্তিক কারণ নেই। উপরে হলে 30 টাকা, নিচে হলে 25 টাকা করে বিক্রি করছি আজকে। এরপর 1800, আজ বেশি 1300 টাকা হয়ে যায়। বাজার কেমনে কেমনে কমছে, আসে নতুন পেঁয়াজটা উঠলে বাজার আরও কিছু কমব। পেঁয়াজ নিয়ে দীর্ঘ সময় ভোগান্তির পর এখন বাড়তি সরবরাহের সুফল নিশ্চিতে সরকারের জোরালো নজরদারির দাবি জানাচ্ছে ক্রেতারা। শেহাদ সিন্ধু, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, রাজধানীতে শুরু হচ্ছে গার্মেন্টস অ্যাক্সেসরিজের মেলা, সেখানে এখন বক্তব্য রাখছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। এইখানে আপনাদের মঙ্গল কামনা করছি, এবং এই যে শিল্প অ্যাক্সেসরিজ তারও একটা বড় ধরনের গ্রোথ আশা করছি। আমরা যেখানে বলছি যে আমরা $50 বিলিয়ন কি করব, গার্মেন্ট খাতে কি করব, আর্ন করব, এই 50 বিলিয়নের 15% কিছু এদের, সুতরাং গার্মেন্টটাকে সম্পর্কিত হতে পারে। এটাই হয় সাধারণ প্রসেস। সেই অর্থনৈতিক উন্নয়ন একটা দুইটা তিনটা সেক্টরে হয়তো খুব পরিষ্কারভাবে স্পষ্টভাবে দেখা যায়, কিন্তু এটাতে আরও অনেক কিছু আসে। শিক্ষার ব্যাপার রয়েছে, স্বাস্থ্যের ব্যাপার রয়েছে, অনেক কিছু রয়েছে, সেগুলো আমাদের আজকে আলোচনা করার কোনো প্রয়োজন নেই। আমরা আজকে শুধু এই যে গার্মেন্ট কি বলবো অ্যাক্সেসরিজ তাদের কথাই বলতে আসছি, এবং তাদের কাছে আমার শুভেচ্ছা জ্ঞাপন করছি, এবং তাদের উত্তরোত্তর মঙ্গল কামনা করে এইখানে আমি আমার বক্তব্য শেষ করব। আমরা সরাসরি শুনছিলাম অর্থমন্ত্রীর বক্তব্য। যান্ত্রিক জীবনে সবাই চায় জীবনটাকে একটু সহজ করতে, তাই তো এখন উচ্চবিত্তের পাশাপাশি মধ্যবিত্তের কাছে শখের জায়গা করে নিয়েছে হোম অ্যাপ্লায়েন্সের বিভিন্ন সামগ্রী। বাণিজ্য মেলায় দর্শনার্থীরা খুঁজে দেখছেন ওভেন, রাইস কুকার, ব্লেন্ডার সহ ওয়াটার কেটলির মতো জিনিসগুলো। বিদেশি পণ্যের সাথে পাল্লা দিয়ে বাড়ছে দেশীয় ব্র্যান্ডের বিক্রি। সময় আর সুযোগ মিললেই দর্শনার্থীরা ছুটে আসেন পরিবার পরিজন নিয়ে, আর বিক্রেতারা তো নানা পণ্যের পসরা সাজিয়ে অপেক্ষায় আছেন। সেসব পণ্যের মধ্যে প্রতি বছরই থাকে হোম অ্যাপ্লায়েন্স সামগ্রী, এবারেও হয়নি ব্যতিক্রম। বেশ কিছু স্টলে দেখা মেলে বিদেশি ব্র্যান্ডের ওভেন, রাইস কুকার, ব্লেন্ডার সহ ওয়াটার হিটারের। ক্রেতাদের কাছে এসব পণ্য আরও আকর্ষণীয় করতে দেওয়া হচ্ছে বিভিন্ন অফার। ডেসডি মার্বেল কোটেড ননস্টিক, ডেসডি মাল্টিফাংশন ওভেন, ইলেকট্রিক, আপনি যত আইটেমগুলো আছে আমরা আইটেমের মধ্যে 25% মতো ডিসকাউন্ট দিচ্ছি। আর চাহিদা মতো জিনিস কিনতে ক্রেতারাও ঘুরছেন দোকানে দোকানে। বিদেশিটা কিনবো না, দেশিটা হলে সুবিধা হলো কি সার্ভিসটা আমাদের দেশে পাওয়া যায়, আর বিদেশে তো আমরা পারবো না। আচ্ছা বাছাই করেই কিনার জন্য আসছি, এমন পয়সা যেটা কোনো কিছু পছন্দ হইলে এটাই নিব।
দেশীয় পণ্য কিনতে অনেকেই ভিড় করছেন যমুনা ইলেকট্রনিক্সের শোরুমে। ক্রেতা আকর্ষণে নগদ ছাড়ের পাশাপাশি দেয়া হচ্ছে নানা উপহার। আমরা নিজেরাই ম্যানুফ্যাকচারিং করতেছি, আরও কিছু কোম্পানি বাংলাদেশে করতেছে, সেখান থেকে আমরা মানটা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেছি। হোম অ্যাপ্লায়েন্স আছে, এসি আছে, বাইক আছে এবং এলইডি আছে। এখানে আমাদের 1000 থেকে শুরু করে 10000 টাকা পর্যন্ত এলইডিতে আমাদের ডিসকাউন্ট আছে। ক্রেতারাও বিদেশি প্রোডাক্টের চাইতে দেশীয় পণ্যেই আস্থা রাখছেন বেশি। বাইরের প্রোডাক্ট মিয়াকু যেটা, কিন্তু দেশীয় হলে এটা অনেক ভালো। ফ্রিজগুলো এক্সক্লুসিভ মনে হচ্ছে এবং আমার মেয়েও খুব পছন্দ করতেছে, একটা ফ্রিজ নেব। এটা আমাদের কাছে একটা গৌরবের বিষয়, যেহেতু আমাদের দেশে এটা তৈরি হচ্ছে, দামও মোটামুটি রিজনেবল, হোম সার্ভিস পেতে পারবো। যমুনার প্যাভিলিয়নে 7,980 টাকা থেকে 12,825 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে ওভেন, এছাড়া রাইস কুকার কিনতে গুনতে হবে 3,000 টাকার মতো। সীমা ভৌমিক, যমুনা নিউজ, ঢাকা। ইট তৈরিতে অভিনব প্রতারণা ধরা পড়েছে কুষ্টিয়ায়। মাপে কম, ঘনত্বে ভেজালের সমন্বয়ে এক মৌসুমে জেলার ইট ভাটাগুলো লুটে নিচ্ছে প্রায় 49 কোটি টাকা। অতি মুনাফার লোভে ভাটা ব্যবসায়ীরা এমন অপকৌশলের আশ্রয় নিচ্ছে বলে অভিযোগ তুলেছেন প্রকৌশলীরা। অবকাঠামো নির্মাণের অন্যতম অনুষঙ্গ ইটের ব্যবহার শতাব্দী প্রাচীন। স্থাপনার জন্য প্রতিদিন ভাটাগুলোয় তাই তৈরি হচ্ছে লাখ লাখ ইট। এসব ইট তৈরির প্রক্রিয়া আর গুণগত মান নিয়ে দীর্ঘদিনের আপত্তি প্রকৌশলীদের। এবার তার সাথে যোগ হয়েছে মাপে ছোট দেওয়ার অভিযোগ। 30,000 ইট লাগবে, কিন্তু পরবর্তীতে আমি সেটা কমপ্লিট করতে গিয়ে দেখি যে আমার 85,000 ইট লাগতেছে। পরে আমি এই বিষয়টা নিয়ে ইঞ্জিনিয়ার সাহেবের সঙ্গে যখন কথা বলি, তখন বলে যে যারা ইট তৈরি করছে ভাটা ব্যবসায়ীরা, সেখানে ইট ছোট সাইজের ইট তৈরি করছে। আমার 9,000 ইটের প্রয়োজন, সেখানে আমার 11,000 অথবা 12,000 ইটের প্রয়োজন হয়ে যাচ্ছে। তাহলে 3,24,000 টাকা ইটের উপরেই আমার খরচটা বৃদ্ধি পেয়ে যাচ্ছে। সিমেন্ট অতিরিক্ত আগে, বালি অতিরিক্ত আগে, মজুরি বৃদ্ধি পায়। কুষ্টিয়ার 6টি উপজেলায় ভাটা 149টি। এক মৌসুমে ভাটা প্রতি গড়ে 25 লাখ ইট তৈরি হয়। প্রকৌশলীরা বলছেন, নির্ধারিত মাপ আর ঘনত্ব না মানায় ইট প্রতি বাড়তি মুনাফা 1 টাকা 31 পয়সা। অঙ্কের হিসাবে এক মৌসুমে ভাটা মালিকদের পকেটে ঢুকছে বাড়তি প্রায় 49 কোটি টাকা। অথচ সরকারি স্ট্যান্ডার্ড অনুযায়ী ইটের মাপ নির্ধারণ করা আছে। অতি মুনাফার লোভে বছরের পর বছর এমন প্রতারণা করে যাচ্ছেন ইট ভাটা মালিকরা। যারা একটু কম পড়ে তাদের বড় থাকে, যারা মিডিয়াম পড়ে এইভাবে থাকে, যেটা আছে 10-5-3, এই 10-5-3 আমরা কাঁচা তৈরি করছে পুরানো পাঁচ যেটুক টেকে। ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের বিষয়টি খতিয়ে দেখতে মাঠে নেমেছেন কর্মকর্তারা, দিচ্ছেন জড়িতদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়ার আশ্বাস। যদি স্ট্যান্ডার্ড মাপ ঠিক না থাকে, তাহলে আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ নেব এবং তাদের বিরুদ্ধে আমরা অবশ্যই ভোক্তা অধিকার আইন লঙ্ঘনজনিত অপরাধে তাদের বিরুদ্ধে আমরা পদক্ষেপ নেব। নিরাপদ নির্মাণ ও স্থাপনার স্বার্থে ভাটাগুলোকে একটি নীতিমালার আওতায় আনার দাবি ভোক্তা আর ঠিকাদারদের। আমিন বাবু, যমুনা নিউজ। দুপুরে বাংলাদেশে আবারও একটা বিরতি নিচ্ছি, কিছুক্ষণের মধ্যে ফিরে আসবো, সাথে থাকুন।